ঘরে, মানে বিশেষ করে আমি যে ঘরের ভিতরে থাকি, সেই ঘরের ভিতরে হাতুড়ি দিই ভেঙে বড়মার ঘরে জুতো পায়ে দিয়ে শান্তনুটুকু ঢুকে তার পরিবারের লোকরা লাথি মেরে সেখানে দাঁড়িয়ে আজকে যে মানে মার্ডারের হুমকি দেওয়ার থেকে শুরু করে টেনে হিসেবে আমাকে বাড়ি থেকে বের করে মহারাষ্ট্র পাঠিয়ে দেবে নানা রকমের অজুহাত আজকে আমার প্রতি করেছে। এবং সেন্ট্রাল পোর্ট বিজেপির আমি মনে করি যে এটা বিশেষ করে বিজেপির যে গড় মানে সংসার বিজেপির লোকরা ভারতের প্রধানমন্ত্রী তারই আজকে মিনিস্টার একজন সাধারণ মানুষের থেকেও এর পরে এক জায়গায় আমি মানে আজকে গেছি রাজ্যসভা। আজকে আমাদের প্রতি যদি এরকম অত্যাচার হতে পারে তাহলে সাধারণ মানুষের প্রতি কী হতে পারে? বিজেপির একজন এমপি তারপর মিনিস্টার ছিল, আমি মনে করি যে ভারতের যে ভারতবর্ষের যে বিজেপি সরকার সেই বিজেপি সরকার আজকে আমাদের ঠাকুরবাড়িতে কোটি কোটি মানুষের আজকে পীঠস্থান সেখানে দাঁড়িয়ে যেভাবে আজকে অত্যাচার করেছে ঠাকুরবাড়িতে আমার মনে হয় এরকম অত্যাচার আজ পর্যন্ত হয়েছে বলে আমার ধারণা নেই। বড়মার ঘর কার, বড়মার কি হই আমি? ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি, আমার রক্তের আমার সাইকোলজিতে আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুরবাড়ির গরিমা, ঠাকুরবাড়ির ইতিহাস, ঠাকুরবাড়ির সংস্কৃতি, ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন, এখানে রীতিমতো দুষ্কৃতিতে ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, তার ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি, সেই ঘরটা আমাদের নয়। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি, কার ঘরে ঢুকেছি? আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি। আমার ঠাকুরদাদার যে ঘর সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুরকৃষ্ণ ঠাকুরের অধিকার, তারপরে আমার মার অধিকার, তারপরে আমার দাদার অধিকার, আমার অধিকার, তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলে পেলে আছে তাদের অধিকার। সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব? আচ্ছা তালা ভেঙে ঢুকবো তো, 25 বার বলেছি তো দরজা না খুলতে, এই দরজা খুলতে? যদি কেউ দরজা না খোলে জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে, দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্ণা দিচ্ছে, যে কেন কেন আজকে বড় মায়ের ঘর, কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে? ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি, রাজনীতি রাজনীতির জায়গায়। কেন বড় মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চাপ? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই।